নমস্কার বন্ধুরা, ইশিতা রান্না হয় আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে চারাটা রেসিপি নিয়ে, তাহলে চলুন শুরু করা যাক। এখন যেহেতু ভীষণ গরম, এই গরমে ঠান্ডা ছাড়া আর অন্য কিছু খাওয়ার মনে হয় না কারোর ইচ্ছে হয়, তো সেই জন্য চলে এসেছি আমি একটা ভীষণ টেস্টি একটা ম্যাঙ্গো কুলফি রেসিপি নিয়ে। সবার প্রথমে এখানে একটা কড়াইতে দিয়ে দেবো লিকুইড দুধ। এখানে আমি হাফ লিটার লিকুইড মিল্ক ব্যবহার করলাম। দুধটা ভালো করে গরম করে নেব। এখানে কুলফির মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো দেবো সেগুলো প্রথমে কেটে নেব। এখানে আমি কিছুটা নিয়েছি কাজু বাদাম, আর নিয়েছি কিশমিশ, আর এদিকে নিয়েছি কয়েকটা 5-6টা মতো পেস্তা বাদাম, আর নিয়েছি একটা চেরি, সেটা আমি কেটে নিয়েছি। এটা চেরিটা একেবারে অপশনাল, এটা একটু কাজ আছে তো ওটা এক পিসই নিয়েছি। এবারে ড্রাই ফ্রুট করে একটু ছোটো ছোটো করে কেটে নেবো স্লাইস করে। ওদিকে লো ফ্লেমে দুধটা গরম হোক। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আসলে আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করতে একদম ভুলবেন। দেখুন আমার এখানে সমস্ত ড্রাই ফ্রুট কাটা হয়ে গেছে। দুধের মধ্যে দিয়ে দেবো 2 এলাচি, এলাচিগুলো মুখটা ফাটিয়ে নিয়েছি, এবার এগুলো দিয়ে দেবো। এই 1 হাতা মতো আমি এর মধ্যে এই দুধের মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক, এটাতে স্বাদটা খুব ভালো আসবে। এটা আমি 1 হাতাই দিলাম। এই দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি এই হাতা মেপে 2 হাতা মতো 1.5 হাতা মতো মিষ্টি দেব, এর বেশি লাগবে না। এটা আমি দুধটা আস্তে আস্তে ফুটতে থাকবে, ততক্ষণ এখানে আমটা কেটে নেব। এবার আম একেবারে আমি ছাড়িয়ে প্রসাদ থেকে বার করে নিয়ে একেবারে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। দেখুন আমার এখানে আমটা মিক্সি করা হয়ে গেছে। দেখুন এদিকে কিন্তু দুধটা বেশ ভালোভাবে ফুটে গেছে, অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু ড্রাই ফ্রুট। এখানে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা কিশমিশ দিয়ে দিয়েছি, দিয়ে দেবো কুচিয়ে রাখা কাজু। সামান্য একটু দিয়ে দিলাম পেস্তা। এই সময় দেখতে হবে দুধটা যেটাতে আমি গরম করছি সেটা যাতে পাত্রটা একটু মোটা হয়, তাহলে ভালো হবে। এবার এখানে কাজ আমার মোটামুটি শেষ। এবার এরকম থেকে এলাচগুলো আমি তুলে ফেলে দেব। এলাচগুলো আমি বাদ দিই। এবার এর মধ্যে এই দুধের মধ্যে যে আমের পাকটা করা আছে, যে কাজটা আমি মিক্সিতে গুঁড়িয়ে করে রেখেছি, সেটা এবার ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দেব। এবার এই আমের পাকটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে ছোট ছোট মাটি ঘর টাইপের পাত্র নিয়েছি, আর একটু নিজেই হাতে এইগুলো একটু এঁকে দিয়েছি যাতে এই ঘরগুলো আরো দেখতে সুন্দর লাগে। তো এই ঘটের মধ্যে আমি আমের মিশ্রণটা নিয়ে নেব। এখানে আমার মোট 3টে ঘট ব্যবহার করছি। এই কুলফিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। ম্যাঙ্গো মাটকা কুলফি কিন্তু দারুণ লাগে,
আর যেভাবে আমি তৈরি করছি অবশ্যই খুব সহজ, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। তো এখানে আমি উপর থেকে একটু পেস্তা বাদাম দিয়ে দেব, আর দিয়ে দেবো একটু কিশমিশ। এর মুখগুলো আমি সিলভার ফয়েল পেপার দিয়ে মুখগুলো কিন্তু আটকে নেব। সব কটারই মুখকে দেখুন এভাবে করে আমি আটকে নিয়েছি। এবার এইগুলো আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব অন্তত 4 থেকে 5 ঘন্টার জন্য। তাহলে 5 ঘন্টা পর আবার আপনাদের সাথে দেখা হবে। 5 ঘন্টা পর আবার আপনার সাথে দেখা হচ্ছে। 5 ঘন্টা আমি 5 ঘন্টা পর এই আইসক্রিমগুলো, কুলফিগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার এইগুলো আমি ঢাকা চাপাটা খুলে দেব। দেখুন কত সুন্দর হবে, কিন্তু আমাদের এটা জমাট বেঁধে গেছে। প্রত্যেকটাই আমার এভাবে করেই জমাট বেঁধে গেছে, আমি আপনাদেরকে প্রত্যেকটাই খুলে দেখিয়ে দেবো। আমি এটা আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে, এখানে একদম পুরো দেখে মনেই হচ্ছে না যেটা বাড়িতে বানানো হয়েছে। একদম যে আইসক্রিমের দোকানে যেই মটকা কুলফিগুলো আমরা খাই ঠিক তেমন তেমনটাই হয়েছে। তাই আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা, নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আসলে আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্টে জানাবেন আমার রেসিপি আপনার কেমন লাগলো। আর চ্যানেলটা কিন্তু বেশি বেশি করে আবার শেয়ারও করবেন, আর লাইক করতে একদম ভুলবেন না। তাহলে দেখলেন তো আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করে দেবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি আমার ভিডিও নিয়ে সবার কাছে পৌঁছে যেতে পারি। তাহলে আমারও ভালো লাগবে, আপনাদেরও আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, চলে আসবে আবার কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।